শনাক্তের রেকর্ড ভাঙছে প্রতিদিনই এক মাসের ব্যবধানে দেশে করোনার সংক্রমণ বেড়েছে প্রায় ছয় গুণ পরিসংখ্যান বলছে গতবারের চেয়েও এবার সংক্রমণ রেখা ঊর্ধ্বমুখী জনস্বাস্থ্যবিদরা মনে করছেন স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে অবহেলা আর উদাসীনতার অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে সংক্রমণ তবে স্বাস্থ্যবিধির নিয়ম মানতে মানুষকে বাধ্য করা হলে এখনও এই পরিস্থিতির লাগাম টানা সম্ভব মনে করেন তারা গত মাসের শুরুতেও নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা রোগী শনাক্তের হার ছিল চার শতাংশ চলতি মাসের প্রথম দিনেই শনাক্তের হার হয়েছে প্রায় তেইশ শতাংশ এক মাসের ব্যবধানেই এ হার বেড়েছে প্রায় ছয় গুণ দেশে করোনা সংক্রমণ শুরুর পর এটি সর্বোচ্চ স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে এক মাসে সংক্রমণ রাখা হয়েছে ঊর্ধ্বমুখী চলতি বছরের ফেব্রুয়ারিতে করোনা রোগী শনাক্ত হয়েছেন এক হাজার সাতাত্তর তার পরের মাসেই শনাক্ত হয়েছেন পঁয়ষট্টি হাজার উনআশি জন এ হিসেবেও করোনা সংক্রমণ বেড়েছে প্রায় গুণ জনস্বাস্থ্যবিদরা মনে করেন মাস্কের ব্যবহার ছেড়ে দেয়া ছাড়াও বিগত মাসগুলোতে বিয়ে সহ প্রচুর সামাজিক অনুষ্ঠান রাজনৈতিক ও রাজনৈতিক সভা সেমিনার পর্যটন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড় যুক্তরাজ্যে শনাক্ত হওয়া নতুন ধরনের ভাইরাসের সংক্রমণের কারণে শনাক্তের হার বেড়েছে মানুষের সমাগম হইলেই দূরত্ব বজায় রাখে না দূরত্ব বজায় রাখা যায় না ওইটা তো একটা প্রধান কারণ যখন নাকি নভেম্বর ডিসেম্বরে আমাদের সংক্রমণের পজিটিভিটি হার যখন কমতে শুরু করলো তখন মানুষ একদম মাস্ক ছেড়েই দিল ভুলেই গেলাম যে আমাদেরকে এখনো স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে ভুলে যাওয়ার ক্যাশারও এখন পরিস্থিতি জটিল দিকে যাওয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কণ্ঠেও এখন হতাশা সুর মানুষকে স্বাস্থ্যবিধি মানাটাই জরুরি আর এছাড়া অন্য কোনো নাই আমরা বুঝতে পারছি না সংক্রমণ রেখার এমন অবস্থায়ও লাগাম টানা সম্ভব মনে করেন করোনা মোকাবেলায় জনস্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞ কমিটির সদস্য ডাক্তার আবু জামিল ফয়সাল লাগাম টানা সম্ভব এটা আমাদের স্বাস্থ্যবিধি মেনে চললে দমন হবে সবাই যদি এরকম মাস্ক পরে থাকেন রোগটা তো ট্রান্সমিশন হবে না সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের আঠারো দফা নির্দেশনা বাস্তবায়নে সরকারকে আরও উদ্যোগী হওয়ার পরামর্শ এই বিশেষজ্ঞের দশটা মন্ত্রণালয়কে তো একটা সমন্বিতভাবে কাজ করতে হবে আদিত্য আরাফাত ডিবিসি নিউজ ঢাকা দেশে করোনায় আক্রান্ত ও মৃত্যু আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে গেল চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ ছয় হাজার জনের করোনা শনাক্ত হয়েছে অন্যদিকে করোনায় একদিনে মৃত্যু হয়েছে পঞ্চাশ জনের এই নিয়ে মোট প্রাণহানি নয় জনের স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয় গেল চব্বিশ ঘন্টায় অ্যান্টিজেন সহ উনত্রিশ হাজার জনের নমুনা পরীক্ষা করা হয় যা দেশে করোনা পরিস্থিতি শুরুর পর থেকে এখন পর্যন্ত সর্বোচ্চ নমুনা পরীক্ষা মোট করোনা শনাক্ত হয়েছে ছয় লাখ চব্বিশ হাজার পাঁচশো চুরানব্বই জনের আর একদিনে সুস্থ হয়েছেন দু জন এই নিয়ে মোট সুস্থ পাঁচ লাখ সাতচল্লিশ হাজার চারশো এগারো জন এদিকে নমুনা পরীক্ষা বিবেচনায় গেল চব্বিশ ঘন্টায় শনাক্তের হার তেইশ দশমিক দুই আট শতাংশ